ঢাকা ডার্বি হবে আর মাঠে উত্তেজনা ছড়াবে না তা কি করে হয়? ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে গ্যালারি ভর্তি, দর্শক না থাকলেও যে কয়েকজন ছিল হাড্ডাহাড্ডি এক লড়াই উপভোগ করেছেন তারা। বিতর্কিত পেনাল্টি, লাল কার্ড আর রেফারির সঙ্গে ফুটবলারদের চরম উত্তেজনা কি ছিল না এদিন। শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন আবাহনীর ফুটবলাররা। অবশ্য ম্যাচের শুরুটা দারুণ করেছিল আকাশী নীলরা। কিক অফের 2 মিনিটের মাথায় এগিয়ে যায় ঢাকা আবাহনী। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গঞ্জালেভস। সমতায় ফিরতে একের পর এক আক্রমণ করতে থাকে মোহামেডান। তবে মুজাফফরব, এমানুয়েল সান্ডে ও দিয়াবাতেদের সব প্রচেষ্টা রুখে দেন আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেন। ডিফেন্ডারদের দৃঢ়তায় এক গোল এগিয়ে থেকে বিরতিতে যায় আকাশী নীলরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে মোহামেডান, তবে ধারার বিপরীতে গিয়ে 55 মিনিটে গোল হজম করে বসে সাদা কালোরা। আবাহনীর হয়ে লিড দ্বিগুণ করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে ম্যাচের নাটক তখনও বাকি। ধানমন্ডির ক্লাবটি তখনও আন্দাজ করতে পারেনি ম্যাচের বাকি সময় কি অপেক্ষা করছে তাদের জন্য। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 2 গোলে পিছিয়ে গিয়েও হাল ছাড়েনি মোহামেডান। 68 মিনিটে পেনাল্টি থেকে সুলেমান দিয়াবাতের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় মতিঝিল পাড়ার ক্লাবটি। 78 মিনিটে আবারও পেনাল্টি পায় মোহামেডান, তবে রেফারির সিদ্ধান্ত মেনে নেয়নি আবাহনীর ফুটবলাররা। এক পর্যায়ে রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় তারা। উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাগআউট পর্যন্ত। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর টিম ম্যানেজার নজরুল ইসলাম। এক সময় মাঠ ছাড়তে উদ্যত হন আবাহনীর ফুটবলাররাও। পরে অবশ্য মাঠে নামে তারা। সেখান থেকে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্রয়ে শেষ হয় ম্যাচ। ম্যাচ শেষে নিজেদের আনলাকি বললেন মোহামেডান কোচ, আর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ আবাহনী। আজকে আমি মনে করি যে আমাদের ব্যাড লাক গেছে। একচেটি এত গোল মিস এবং বারে লাগছে। টোটাল ফুটবলে ডমিনেট আমরাই করছি। দিস ইজ নট ফেয়ার, ইউ নো, দিস ইজ নট ফেয়ার, বাট বিকজ ওয়াজ নট পেনাল্টি, ইউ নো। ওকে, প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে 9 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান, আর সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা আবাহনী। ফাহিম ইসলাম, সময় সংবাদ।